চলতি পথে হরহামেশাই বিপদে পড়ছেন নারীরা। অপরিচিত ব্যক্তি অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো কেড়ে নিচ্ছে সর্বস্ব, বিশেষ করে গায়ে থাকা স্বর্ণালঙ্কার। তবে কোনো ধরনের ভয়ভীতি না দেখিয়ে টার্গেট নারীর কাছে কখনো সাহায্য চেয়ে, কখনো তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তৈরি করা হচ্ছে ফাঁদ। এ ধরনের চক্রের ফাঁদে পড়ে রাজধানীতে অনেক নারী হারিয়েছেন তাদের মূল্যবান গহনা। খিলগাঁও, মতিঝিল এবং রামপুরা কেন্দ্রিক এরকম একটি চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই চক্রটিও টার্গেট করে নারীদেরকে। প্রথমে চক্রের 2 জন নারী সদস্য টার্গেট নারীর সঙ্গে গল্প জুড়ে দেয়। কিছুক্ষণের মধ্যে চক্রের 1 পুরুষ সদস্যের আবির্ভাব ঘটে। বলা হয় কোনো একজন দানশীল ব্যক্তি আর্থিক সহায়তা দিচ্ছেন, চাইলে তারাও সাহায্য নিতে পারেন। দান সৎকার করবেন হলো দুস্থ মহিলাদের। তো এভাবে প্রথমে তাদের সাথে গল্প জুড়ে দেয়। দেওয়ার পরে প্রতারক যারা থাকে তারাই তখন বলে যে আমরাই তো দুস্থ, তো আমাদেরকে দান করলে অসুবিধা কী। তো তাদের যে সর্দার থাকে তখন বলে হ্যাঁ আপনারাও নিতে পারেন। তো এই বলে প্রথমে এই প্রতারক যারা তারাই দান নেওয়ার জন্য এগিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার সময় তখন প্রতারকদের যে মূল হোতা থাকে সে বলে যে আপনারা যদি এভাবে অলঙ্কার পরে যান তাহলে তো আপনাদেরকে দান করবে না, কারণ অলঙ্কার দেখে তো মনে হচ্ছে যে আপনারা নিজেরাই ধনী। তো তখন এই প্রতারকরা তাদের নিজেদের ইমিটেশন গয়না খুলে ভিকটিমের হাতে দেয়, দিয়ে বলে আপা আপনি একটু বসেন, আমরা আগে দানটা নিয়ে আসি। তো এই বলে তারা বের হয়। বের হয়ে কিছুক্ষণ পর ঘুরে আসে, এসে ভিকটিমকে বলে আপা ঘটনা তো সত্যই, এই যে হাজি সাহেব আছে উনি খুবই ভালো মানুষ, উনি যাওয়ার সাথেই একটু কথাবার্তা বললেন, ফ্যামিলির অবস্থা জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস টিজ্ঞেস করে আমাকে এই তো 1500 টাকা দিলেন। এভাবেই বিশ্বাস অর্জন করার পর তারা লুটে নেন মূল্যবান গহনা। এই মহিলারও তখন মনে হয় যে আসলেই তো যদি একটু দান পাওয়া যায় অসুবিধা কী, সে নিজে ব্যবহার করলো অথবা অন্য কাউকে দিল, এই বলে সেও তখন আগ্রহ প্রকাশ করে। এই আগ্রহ প্রকাশ করে তখন সেও যেতে চায়, এবং যেতে চাওয়ার ওই যে শর্ত একটাই যে আপনাকে দুস্থ মনে হতে হবে। দুস্থ হতে হলে কী করতে হবে? আপনার গলার যে চেন আছে, হাতের আংটি আছে, হাতের চুড়ি আছে, কানের পাশা আছে, এগুলো খুলে এই মহিলার কাছে রেখে দেন, প্রতারক মহিলাদের কাছে রেখে দেন। যেহেতু পূর্বে প্রতারক মহিলারা খুলে তার কাছে রেখেছে তখন সে বিশ্বাসটা অর্জন হয়েছে, ওই বিশ্বাসের ভিত্তিতে ভিকটিম তারগুলো খুলে প্রতারকদের হাতে দিয়ে দেন। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক কর্মকর্তা বলছেন, স্কোপোলামিন নামে এক ধরনের মাদক দিয়ে বশ করা হয় টার্গেটকে, এটি হেলুসিনেটিক ড্রাগ। 10 ইঞ্চি বা 8 ইঞ্চি কাছাকাছি গেলেই নিঃশ্বাস উঠে টানে নিয়ে যাবে, নিলেই মানে 10 থেকে 12 মিনিটের মধ্যেই তার ভিতরে ড্রাগের অ্যাকশন শুরু হয়ে যাবে। আপনাকে নাকে একটু শুকায় সে রিমোট কন্ট্রোলের মতো, আপনাকে রিমোট কন্ট্রোল করলে যেমন স্ক্রিন পর্দা সব কিছু পাল্টে দেয়, সেরকম আপনাকে যা বলবে তাই করবেন। পৃথিবীর অনেক দেশের মতো সম্প্রতি বাংলাদেশেও এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।